हेलो व्यूअर्स, इसमें तौसिफ रहमान फ्रॉम तौसिफ फिटनेस। सो फिटनेस प्लान जिमे आज के जाने किस प्रश्न नहीं हाजिर हब और आपना जानबें ये जिमे सम्पर्क फुल डिटेल्स आज वीडियोर माध्यम तुले धरा है। एडमिशन कत की तरह ऑफर आछे सब टोटाल वीडियोर माध्यम तुले धरा है। सो आज के फर्स्टे बाइके तेल भरब तारपर रवाना दिब। আর ডিটেইলস গুলো আমরা হচ্ছে ভাইয়া থেকে জেনে নিব। সো ভাইয়া, আমি তাফসিফ রহমান। সো আশা করি ভাইয়াকে কিন্তু আপনারা অনেক জায়গায় দেখেছেন। সো ভাইয়া, এখানে অ্যাডমিশন ফিটা কত? আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 8000 টাকা, আমাদের মান্থলি তো 1000 টাকা। আর হচ্ছে আমাদের রমজান উপলক্ষে একটা অফার চলতেছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশনটা আমরা ফ্রি করে দিছি, কিন্তু 2 মাসের টাকাটা আমরা অ্যাডভান্স নিয়ে নিচ্ছি, দ্যাট মিন্স 2000 টাকা। সো ভিউয়ার্স, আপনারা যদি রমজানে ভর্তি হন তাহলে জাস্ট 2000 টাকা দিলে কিন্তু আপনারা ওয়ার্কআউটটা শুরু করতে পারেন। সো ভাই, এখানে আর 2000 টাকার মধ্যে আর কি কি আছে, কি কি ফ্যাসিলিটি আছে এখানে আমাদের? আমাদের এখানে স্টিম বাথ থাকবে, এসি থাকবে, আমাদের নতুন সেজন মাত্র অল্প কিছুদিন হইছে, যার কারণে আমরা সব গোছায় উঠতে পারিনি। খুব রিসেন্টলি আমরা এসি করে ফেলবো, স্টিম বাথ করে ফেলবো, তাছাড়া আমাদের স্পেস তো হিউজ, আপনারা সবাই দেখছেন। আপাতত এসিটার জন্য আমরা ওয়েট করতেছি, খুব শীঘ্রই এটা হয়ে যাবে। আর জাস্ট আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আপাতত মনে করেন যে হচ্ছে বেস্ট দেওয়ার ট্রাই করছি আমরা, বাকিটা আল্লাহ ভরসা দেখা হবে ইনশাল্লাহ। সো ভাই, এখানে আমরা কি লকার পাবো কিনা? হ্যাঁ অবশ্যই লকার, এই ফ্রি। আর ওয়ার্কআউট ফ্রি, তারপর আপনার স্টিম বাথ ফ্রি, এগুলো সব ফ্রি পাবো। আর আমরা কি ওয়ার্কআউট যা করে তার কি শাওয়ার নিয়ে যেতে পারবে? হ্যাঁ শাওয়ার নিয়ে যেতে পারবে। স্টিম বার মানে কিভাবে, স্টিম বার কয়টা নিতে পারবে মাসে? তারা মাসে হয়তো বা এরকম সিস্টেম হইতে পারে যে দিনে দুইটা তিনটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে যারা তারা জিমে প্রেজেন্ট থাকবে তারা তারা স্টিম বার নিতে পারবে, এরকম হইতে পারে। আবার এরকমও হইতে পারে যে মান্থলি একজনকে ইয়ে অনুযায়ী দুইটা করে স্টিম বার ফ্রি দিতে পারি, বা তিনটা করে দিতে পারি, বা একটা করে দিতে পারি, এটা যখন হবে তখন ওই অনুযায়ী। তো ভাইয়া, জিমটা তো নতুন শুনেছি আমি, কিন্তু জিমটা শুনেছি নতুন, এটা কতদিন হয়েছে? এটা এটা আমাদের 12 তারিখে ওপেন হয়েছে, এপ্রিলের 12 তারিখ। সো ভিউয়ার্স, 12 তারিখে ওপেন হয়েছে, আর এটা নিয়ে একটি ভিডিও ছিল ওপেনিং, আর এই ভিডিওটা আপনারা যদি দেখতে চান তাহলে এখানে দেখে আসতে পারেন। আর ভাইয়া, এইখানে আপনি কতদিন যাবৎ আছেন এখানে? শুরু থেকে আছেন? হ্যাঁ। ট্রেনার কতজন এখানে? ট্রেনার আমরা আছি 3 জন, আপনার জন আর আমি কো ট্রেনার আছে 2 জন, টোটাল কিন্তু 5 জন ট্রেনার। আর আসলে আমি বেসিক্যালি হচ্ছে রাতে আসছি, এই কারণে আর কি সব ট্রেনারদের সাথে দেখা হচ্ছে না। কিন্তু ভাইয়া কি আশা করি আপনার ফেসটা চেনা, আর কি পরিচিত একটি মুখ, আপনার দেখেছেন অনেক জায়গায়। কম্বাইন জিম? জি কম্বাইন, ছেলে মেয়ে একসাথে করতে পারবে? ছেলে মেয়ে একসাথে করতে। সো ভিউয়ার্স, এখানে ছেলে মেয়ে একসাথে করতে পারবে। যারা আপুরা ওয়ার্কআউট করতে চান মিরপুর 60 ফিট রোডে হচ্ছে, এটা লোকেশনটা কোথায় ভাই? এটা হচ্ছে আপনার পীরবাগ ছাপড়া মোড় থেকে একটু সামনে,
ইয়ামাহা বাইকের একটা শোরুম আছে ওটার তিনতলা। হ্যাঁ, যারা এই লোকেশনে আশেপাশে থাকেন তারা কিন্তু ভাই বা বোনেরা বা আন্টি বা আপুরা তারা কিন্তু এখানে আপনারা ওয়ার্কআউট করতে পারেন। জিম নতুন ওপেন হয়েছে আর আপনাদের তো আমি ইনস্ট্রুমেন্ট দেখিয়েছি যে তাদের কোয়ালিটি ইনস্ট্রুমেন্টগুলো। আর ভাইয়া এখানে আর কি আপুদের জন্য কি ফ্যাসিলিটি আছে যদি একটু বলতেন? এখানে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, মানে সম্পূর্ণ সিকিউর। এখানে একটা মেয়ে মানুষ যেমন বাসা বাড়িতে যেমন সেফ, আমরা এখানে সেই সেফটা দিচ্ছি। আর এখানে মানে জিমে আইসা ওয়ার্কআউট শেষ করা উভয়ই শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে, সে এখান থেকে চাইলে অফিস করতে পারবে বা শাওয়ার নিয়ে আসবার না নিয়ে চলে যেতে পারে, বা নিয়ে বাসা চলে যেতে পারে, অফিসে যেতে পারে, ফুল সিকিউর ব্যবস্থা। আপনারা কিন্তু সবই শুনেছেন। তো ভাইয়া আমি আরেকটা বিষয়ে বলবো, মানে সিসি ক্যামেরা যে বিষয়টা এটা আমার, আমি কিন্তু অনেক জিমে শুনেছি যে মানে ফোন চুরি হয়, তাদের অনেক পার্সোনাল মানে অনেক কিছুই চুরি হয়ে যায়। এখানে কি সেরকম ভয় আছে? না, এখানে সেই নাই, এখানে কোনো ফুললি সেফ, আপনারা কিন্তু এখানে ভর্তি হতে পারেন। আর আপুদের বেলা কি অ্যাডমিশন সব একই সেম? আপুদের বেলা সব একই। আর হচ্ছে এটা কি আপনার ভাই কটা থেকে কটা খোলা থাকে জিমটা? আমাদের সকাল 7টা থেকে, নরমালি ডেগুলোতে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা, আর রমজান উপলক্ষে 10টা থেকে, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। মাঝখানে হচ্ছে আপনার ইফতারের জন্য হাফ অ্যান আওয়ার ব্রেক আছে। তো এখানে কি আপনার সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত যে আপুরাও কি ওয়ার্কআউট করতে হবে এনি টাইম? মানে আপনারা আপু যারা আপনারা দেখছেন ভিডিওটা তারা হচ্ছে এনি টাইম যে কোনো সময় কি ওয়ার্কআউট করতে পারবেন? মানে জাস্ট জেন্টস মানে ছেলেরা যখন আসে মেয়েরাও তখনই আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে এখানে আমরা